সময় হয়ে গেছে, হেলে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। আমার না ভয় দেখতেছে, এই বোট চলছে না বোধ হয়। সঙ্গে আছে বোন রচনা। আজকে আমরা যাচ্ছি আমাদের পাড়ার ভিতরে, মানে এত বছর আছি এখানে সেইভাবে কখনো আমি পাড়ার ভিতরে যাইনি বা কিরকম সেই জায়গাটা যাইনি। আমাদের বোনকে তো তোমরা জানো, চেনো না বাট জানো, সেই যে 13 Pro Max এর মালকিন, তাদের গ্রামের বাড়ি, মানে তাদের গ্রামের বাড়ি হচ্ছে ভিতরে। তো ওদের একটা ঝিল আছে, ঝিলে বোট রয়েছে, এছাড়া অনেক প্রাকৃতিক সৌন্দর্য নাকি রয়েছে। তো সেই জন্য ও আজকে আমাদেরকে দু বোনকে নিয়ে যাবে ওদের ওখানে, তাই তো? ও শান ঘাটটা নেড়ে দিল। ওখানে গিয়ে প্রচুর মজা হতে চলেছে, প্রচুর আনন্দ হতে চলেছে, আর কি কি হবে জানি না, গিয়ে দেখা যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা আমরা যাচ্ছি, দেখো কত কষ্ট করে। উই লা আমি আছি, এই তো আয়। এই দেখো কত ফুলকপি হইছে। আচ্ছা আমাদের জুতোগুলো একটু দেখে নাও। আচ্ছা দেখো সবার জুতোর অবস্থা দেখো, আমি পা তুলতে পারছি না। আচ্ছা চল একটা মুলো তুলে দেখি, মুলো হয়েছে নাকি আদৌ ভিতরে। তুলছি, হ্যাঁ তোলো তোলো তোলো, এইভাবেই তোলো তো। হাত ধুবি কোথায়? ওই তো ঝিলে। কল আছে, কল আছে, মুলো হয়নি। সবে গাছ হয়েছে দেখো, এখনো মুলো হয়নি। কোথা দে? হ্যাঁ হয়নি এখনো, সবে কিছুদিন হলো বোধহয় চাষ করেছে, তাই না? হ্যাঁ। আর পেছনে সরষে, সামনে ইয়া বড় ঝি, বোট দেখতে পাচ্ছি আমি। প্রচুর পালংও চাষ করেছে, লাল শাকও চাষ করেছে, সর্ষে ফুল, গাঁদা ফুল, গাঁদা ফুল, কত রকম কালারের গাঁদা ফুল। খুব সুন্দর দুটো ফুল ফুটেছে, ঠিক আমার আর বোনের মতো। ও মা গো, এখানে আবার কত ধনে পাতা চাষ হয়েছে দেখো। দেখো দড়ি ধরে বোট চাপতে হবে, যেহেতু ফ্রি বোটিং, এখানে কোনো পয়সা লাগবে না, সেই জন্য একটু দড়ি ধরার লোক ডাকতে হবে। আচ্ছা আগে বোন উঠছে, বোটে কেউ চাপে এমনিতে? না না পড়বি না, চাপ প্যাটেলের সাইডে বসো, তুমি করবে প্যাটেল। আচ্ছা আমরা বোটে চাপবো বলে মাকে ডেকে এনেছো, চলো এখন আমরা বোটে চাপছি, জানি না বাঁচবো কি মরবো, তাই তো? ইয়েস চলো বোটে চাপা যাক। 1 2 3 লেটস গো। পারবে তো? ওইদিকে যাবে না একদম দিদি, কই? এ তো যাচ্ছে না রে, এদিকে ঘুরে। হ্যাঁ এবার প্যাডেল কর, হয়ে যাবে বোধ হয়। এই যে একটা 1.5 লাখ, একটা 65,000, আর আমরা কতটা দামি তোমরা বুঝতেই পারছো তো, ডুবে গেলে আজকে সবাই ডুবে যাবো। বোট ভালো, দার্জিলিং এরই বোট। হ্যাঁ দার্জিলিং থেকে এনেছিলি? ইকো পার্কের বোট, ইকো পার্ক থেকে এনেছিলি? সত্যি কারে কসম, অবস্থা খুবই খারাপ। এই দিকে ঠেলো কাকু, কাকি কাকি, জেঠিমা, ওই যে আবার কোথায় চা বার কোথায়, ওই কোথায় চলে গেল রে। আমার না ভয় দেখতেছে, এই বোট চলছে না বোধ হয়। এখানে নামবো বলো তো, নামলে তো ডুবে যাবো। চল কিছু হবে না, দে 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 ফোন দে ফোন দে, এই তো
এরকম বোটে আমি জীবনে চাপিনি। চ হয়ে গেছে শান্তি, চ বোট বাঁধবি চ। চলো বোটে তো চাপলাম, কিভাবে চাপলাম তোমরা দেখতেই পেলে, ভয়ে হুড়ুর হুড়ুর করে নেমে গেলাম। মাকে আমরা এনেছিলাম আমাদের একটু বোটটা ধরার জন্য, ওই যে মা চলে যাচ্ছে আগে আগে দেখো। তো গাইস আমরা ওই দিক থেকে ঘুরে এসে এখন যাচ্ছি, মানে এখন যাচ্ছি মানে কি, আমরা ঘুরে এসে বোন চেঞ্জও করে নিয়েছে, তো তারপরে দেখছি মা যাচ্ছে বিস্কিট ম্যাগি চাউমিন কিনতে। তো মাকে বললাম চলো, আমি অনেকদিন যাইনি, বোন অনেকদিন যাইনি, তোমার সাথে সাথে একটু তোমার পিছু নিই, ইজিটেক ক্লাবে গিয়ে ক্যামেরা অন করবো। চলো এসে গেছি আমরা ইজিটেক ক্লাবের সামনে। ফার্স্টে ঢুকতেই দেখো কত চকলেটস, এছাড়াও রয়েছে, এছাড়াও রয়েছে কি, সবই রয়েছে, যা যা দরকার সমস্ত গ্রসারিসই রয়েছে। ট্রলি অলরেডি মা কেনাকাটা করতে স্টার্ট করে দিয়েছে, দেখো ওই তো নিয়েছি। পাস্তা আছে, কিসান টমেটো চিলি সস, এটা কিন্তু একটু কি দেখছো, কোন ফ্লেভারটা নেবে দেখো, কোনটা ভালো হবে, ওই যে ভিতরে আছে দেখো, এটা একটু ঝাল হবে মা, এটা নিও না, এটাই নাও। এর প্রাইস কি আছে, এগুলো ছোটবেলায় বোন ভীষণ ভালোবাসত, 45 rupees। তোকে আমি কখন ধরে খুঁজছি, হ্যাঁ পেয়ে গেছে, নিজের মনের মতো মজার জিনিস পেয়ে গেছে, যেটা ও একাই খাবে, আমাদের ভাগ দেবে না। আর মাকে পটাচ্ছে দেখো, মাকে ঠিক এইভাবে ইশারা ইশারায় পটায়, হ্যাঁ আমার মাও সেই পটে যায়। চলো এখন আমি আমার ফেভারিট বিস্কিটটা নিয়ে নিই, এই হচ্ছে আমার সেই ফেভারিট বিস্কিট, মারিগোল্ড, মারিগোল্ডের অ্যাড দিয়ে দিলাম, বুঝতে পারছো আমার তো ফেভারিট, তোমাদের অনেকেরই ফেভারিট আমি জানি, মারিগোল্ড সবারই ফেভারিট, না সবার নয়, হ্যাঁ যেমন মনের মতো যারা তাদের ফেভারিট না। এই যে আমুল দুধ এখানে আছে, আর কি সিঙ্গল আমরা যেদিন আসি সেইদিন দোকানের হাফ জিনিস বাড়ি নিয়ে চলে যাই। চলো একটা আমান্ডস একটা কাজু নিয়ে নিয়েছি, আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার, এই যে ড্রাইভার গাড়ি থামান, কিছু মাল আছে রেখে দিন। সো গাইস প্রচুর প্রচুর শপিং করে নিয়েছি, আর কি বাকি আছে, আরও এখন বাকি আছে মায়ের, আমরা আমার আর বোনের মোটামুটি অলমোস্ট হয়ে গেছে যেটুকু যা প্রয়োজন। আর এটা তো মেকআপের জায়গা না, মেকআপ কেনার বা ড্রেস কেনার বা জুয়েলারি কেনার জায়গা নয় যে আমাদের প্রচুর প্রচুর কিনতে হবে, জাস্ট কয়েকটা জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর মায়ের যেহেতু সংসার, তো এখানে সংসারের জিনিসপত্র পাওয়া যায়, তাই মা এখানে টাইম কাটাচ্ছে বেশিক্ষণ। আমি আগে এলে এইসব ডাব্বাগুলো প্রচুর নিয়ে যেতাম, যেগুলোর আমি অনেক
ইউজই জানতাম না, কিন্তু আমি নিয়ে যেতাম, তাই না? ফ্রিজে থাকতো, মা গোটা বছর দেখতো ফ্রিজ খুলে খুলে আর বকা দিত। এটা কে? এটা কে? এটা কে? এটা কে? মুখ দেখাও, আমরা এসেছি, বাবা জানতে পেরে বাবাও চলে এসছে। এই যে আমার বাবা, ওই একটু হাসি দাও, একটু হাসি দাও। লুকাচুরি খেলতে চলে চলে বাবাকে দেখে মায়ের রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। সময় হয়ে গেছে, কেমন লাগলো বলো? তোরা বাপ বেটিতে মনে হয় নিশ্চয় করে রেখেছিলি। আমরা কিচ্ছু করিনি, আমরাও তো দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। কত প্রেম দুজনে দেখো। চলো বচন কিছু নিয়ে নিয়েছি, আর বাবা এখানে আছে, তাই বাবার থেকে এখন লাস্ট চকলেট ডিমান্ড করবো, আশা করছি বাবা কিনে দেবে। তো চলো বাবাকে গিয়ে এখন একটা পাখড়াও করি চকলেটের জন্য। চলো না, আমি নেবো এখন অনেক কিছু। আর এখন অনেক কিছু নিতে হবে না, অলরেডি ফুল হয়ে গেছে। একটা মিল্ক শেক, একটা মিল্ক শেক, এদিকে ইয়েস চকলেট, চকলেট। এইটা বাড়ি নিয়ে চলে যাই, এক দু লাখ না না এক দু লাখ হয়ে যাবে, অনেক চকলেট আছে। 30,000 আমার জন্য একটা মিল্ক শেক, চকলেট, চকলেট, ইয়া। ঠান্ডা বেরিয়ে যাচ্ছে, বড়টাই নেই না। আমরা ফুল ফ্যামিলি মিলে একে একে চলে এসেছিলাম শপিং করতে, তো হয়ে গেল আমাদের শপিং। এখন আমাকে বোন আবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, ওকে একটা নিশ্চয়ই রিলস বানিয়ে দিতে হবে সেই জন্যে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে, বাবা ওখানে বিল করছে। বাবা আসলে আমরা জানতাম না, বাবা এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে। এই যে মা কিরকম চমকে গিয়েছিল বলো, পুরো হা হয়ে গেছে, শকড হয়ে গেছে। চলো আজকে বেঁচে গেলাম আমি। কেন? ও হ্যাঁ, বাবা মাকে টাকা দিয়েছিল বিল করানোর জন্য, আবার বাবা এসে গিয়ে বাবা বিল করলো, মা বেঁচে গেল, মায়ের টাকাটা বেঁচে গেল। ঠিক আছে, মা আমাদের ফিট দেবে। গাইস চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো। আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসছি।